বাগেরহাটের মোরেলগঞ্জে একটি হতদরিদ্র পরিবারের বসতবাড়ির প্রবেশের পথ বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে প্রভাবশালী প্রতিবেশী। এতে গৃহকর্তার দশম শ্রেণীতে পড়ুয়া মেয়ের বিদ্যালয়ে যাওয়া প্রায় বন্ধ হতে চলেছে। থানায় জানালে গৃহকর্তাকে প্রতিপক্ষ কর্তৃক পিটিয়ে আহত করার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আহত দেলোয়ার শেখকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তার পরিজন। আবারই তারে মারধর করে কোপাইয়ে তারে বাগেরহাট সদরে হসপিটালে ফাটাইছে। কাদা ভাঙ্গে আমার মেয়েটা স্কুলে যায়, খুব কষ্টের পর যাতেই পারে না, দুই দিন যায় তা দশ দিন বন্ধ থাকে। যদি রাস্তায় বেরোই খালি আমরা হুমকি দুমকির পথ থাই। সে আর হাতে সবসময়ের জন্যই রড থাকে, আর সে সব কাউরি ভয় পায় না। দেলোয়ারের ছোট ভাই জানান, দীর্ঘ 30 বছরের বেশি সময় ধরে তার ভাই এই জমিতে ঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। কয়েকদিন আগে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয় স্থানীয় কামরুজ্জামান শেখ ও তার সহযোগীরা। এতে পরিবারটি অনেকটা একঘরে হয়ে পড়েছে। আমার বাবার সম্পদ, আমার ভাই এখানে ঘর বন্দী থাকে 30 বছর, সে আজকে হাসপাতালে ভর্তি আছে। ঘর বান্দি বেড়ে বসবাস করে, সে বাড়ির জায়গা ছিল আগে, বাড়িও তো এমন ফটফটা আটকায় দিয়েছে। ভুক্তভোগীর মেয়ে দীপা আক্তার স্থানীয় গোয়ালমাঠ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। বাড়ি থেকে বের হওয়ার দুটি রাস্তা বেড়া দিয়ে আটকে দেওয়ায় স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে তার। সে এই যে কাদা পানির ভিতর দিয়ে আমার ভাঙ্গে স্কুলে যেত, আমি ক্লাস নিউটনে পড়ি, তা আমার এই কাদা পানির ভিতর তো ওই বাড়িতে বাড়িতে আমার অনেক দূরতে আসতে হয়। কিন্তু আমার আব্বু এতে প্রতিবাদ করছে বলে আর আমার আব্বুরই মাসছে মারিয়ে আমার আব্বুরই হসপিটালে পাঠিয়ে দিছে। এ বিষয়ে কামরুজ্জামান শেখ জানান, তিনি উপরোক্ত জায়গার মালিক এবং প্রয়োজন হয় বাড়ির দরজা আটকে দিয়েছেন। আমার নিজের জমি, আমি সৎইচ্ছায় ওই ওকে খাওয়াইতাম, টাকা পয়সা নিতাম না। এখন ওই জমিটা আমার প্রয়োজন, বিধায় আমি গাছপালা লাগাইছি, এই জন্য আমার বেড়ি পরে আমি গড়া দিয়ে আটকাই দিছি। 6 মাসের ভিতরে ওরা অভিযুক্ত প্রমাণ দেখাইতে পারলে ওরা জায়গা নিবে, আর যদি প্রমাণ প্রমাণ না, কোনো কাগজপাতি না দেখাইতে পারে, ওরা আপোষে ছাড়িয়ে দেবে। একটা মারামারির কথা বলতে, যেখানে মারামারি টেরি কিছু হয় নাই, তারা কিছু লোকজন বাইরে নিয়ে গেছিল, নিয়ে যাইয়ে রাত সন্ধ্যা 7:30টার দিকে তারা নিজেরা জড়াজড়ি করিয়া ওই মাথায় একটু রক্ত কাটিয়ে নিয়ে হসপিটালে না কোথায় গেছে, তারা আমার বিরুদ্ধে নানান ধরনের মামলা করবে, এইভাবে আর কি তারা আর কি দৌড়দৌড়ি করতেছে। স্থানীয়রা চেষ্টা করেও বিষয়টি মীমাংসা করা যায়নি বলে জানান জনপ্রতিনিধি। কামরুজ্জামানের একটা ওয়াদাবদ্ধ হইয়া 6 মাসের একটা ডেট নিয়ে তাদের একটা মীমাংসার কথা বলতো, একটা লিখিত পত্র দিয়ে। কিন্তু সেখানে কোনো লিখিত পত্র না দিয়া, সেটা লিখিত দিয়া তারা মীমাংসায় আসতে পারে নাই বিধে আমরা স্থানীয়ভাবে কোনো সমস্যা সমাধান করতে পারিনি। বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে দেলোয়া শেখের পরিবার। কামরুজ্জামান শেখ অর্থশালী হওয়ায় এলাকায় তার প্রভাব প্রতিপত্তি অনেক, যে কোনো সময় সে পরিবারটির উপর হামলা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন ভুক্তভোগী পরিবারের এই সদস্য। যদি রাস্তায় বেরোই খালি আমরা হুমকি দুমকির পথ থাই, কেননা যে ধরেই আর আব্বুরই যেন, আর আব্বু তো বাসাই আসতে পারে না, এই 2 মাইজি ঘরে থাই, কেননা কোন সময় সে তারা ঘরে একটা হামলা ফেলালো। এ বিষয়ে ভুক্তভোগী অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান।